অশান্ত পৃথিবীতে, অশান্ত পরিবারে, অশান্ত সমাজে, এমনকি নিজেরাও এখন অশান্তিতে আছে। আসলেই সব জায়গায় কেমন জানি একটা বেকাপ্প পরিবেশ। এই সব অবস্থাতেও আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ইস্তিগফার করে বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ ঈমানের উপরে আমাদেরকে বলবৎ রাখ। চলে গেল ঈদুল আজহা, হজ, কুরবানি, এভাবেই চলে যায়। আর এভাবে আমরাও চলে যাব। এই আমরাও চলে যাব এটাই আমাদের কাছে একটু অবিশ্বাস্য মনে হয়, কিন্তু এটা চির সত্য। আমি কার কাছে যেতে চাই? আল্লাহর কাছে যেতে চাই। এই জন্য ইমানদারদের, মোমেনের লক্ষ্য থাকতে হবে, আমি আল্লাহর কাছে ফিরে যাব। আমি আল্লাহর কাছে যাওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকব। আর আমাদের আল্লাহর কাছে যাওয়ার মধ্যেই হলো সবচাইতে বেশি আনন্দ। এইভাবে ভাবতে পারি, যদি আমার মৃত্যু হয়, আমার আব্বা মারা গেছেন, আমার আম্মা মারা গেছেন, দাদা দাদি মারা গেছেন, আরে ওনাদের সঙ্গে তো গিয়ে অন্তত পাবো। হ্যাঁ, বেঁচে আছি, আস্তে আস্তে খালি বন্ধু কমতেছে, নাতি নাতনি যে পরিবেশ, বুড়া দাদারে খুব একটা টানতেও চায় না। দাদার লাঠিটা নিয়ে নাতিয়ে কয়, দাদা তুমি মরে গেলে লাঠিটা আমি নিই, মানে নাতিও আশা করে আমি যেন মরে যাই। ছেলের বউ, পাশের বাড়ির মহিলা আসছে, কলে যে অবস্থা, কয়েকদিনের মধ্যে উইকেট পড়ে যাবে। তারপরে ওই রুমটা মিলাইয়া একসাথে একটা বড় রুম বানাই নিব, দেখছেন বুদ্ধিটা, মানে উইকেট পড়ে যাবে, মানে বুড়া মরে যাবে। বুড়াই মরে গেলে বুড়াই যে রুমটা দখল করে আছে না, মানে ছেলের বউয়ের চিন্তা হইলো ওই রুমটা সহ তাদের রুমটা আরো বড় বানাইব। এই বুড়ার কারণে একটু জায়গা বেদখল হয়ে আছে কোন কোন বাসায়। এই বুড়া মানুষটা থাকে আর প্রত্যেক দিন ছেলের বউ খালি রুমটা দেখে, ইস, এই বুড়াটা যদি মরে যেত তাহলে রুমটা ভাড়া দিতে পারতাম, হ্যাঁ, 1000 টাকা মাস পাইতাম। এমনকি এই বুড়ার ছেলেকে কানে কানে পরামর্শ দেয় যে তোমার বাপের নিয়া ওই যে গাজীপুরে বৃদ্ধাশ্রম আছে না একটা, ওইখানে রেখে আসো, তাইলে তো আমরা রুমটা ভাড়া দিতে পারি। এই দুনিয়াতে থাকার জন্য এত চেষ্টা। কোরআন মজিদ আল্লাহ বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা বলো বলো, আমার নামাজ, আমার জীবন, আমার মৃত্যু, আমার কুরবানি, ও আল্লাহ একমাত্র তোমার জন্য। অহংকার করো না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। যদি মোবাইলে অথবা ওই যে সাউন্ড বক্স দিয়া গান বাজানোর খুবই শখ হয়, তাহলে ঘরের ভিতরে জানালা বন্ধ করিয়া গান বাজাইও, মসজিদের দিকে যেন কোনো সাউন্ড বক্স না আসে। যদি মনে করো কে কি বলবে, শেঠজি বলে যে তুমি কত লাত্তি গুতা খাইবা, কাগজ নাও, লেখা রাখো, আজকে বিয়ে করার সময় বলতেছ গান বাজাইতে দিবে না, কোন বেটা, কোন রকম আমার টাকা আমি গান বাজাবো। মুরব্বী গিয়া যদি বলে আপনি যান, আপনি যান, আপনাদের সময়, আপনাদের যুগে এগুলো ছিল না, আমাদের যুগে এগুলো, আজকে বিয়ে করতেছো না, 40 বছর 50 বছর পরে তোমার যখন তোমার ছেলে পেলেরা বলের মতো লাগতেইব, তখন আমি আহমদুল্লাহ বেঁচে থাকবো না, এই মসজিদের মুরব্বী মুসল্লি একটাও বেঁচে থাকবে না। কিন্তু ওই সময় মানুষ যে কিরে ওরা লাচ্চাই কে, এরাও তো জানবে না যে জিদ কইরা বাহাদুরি দেখাইয়া মসজিদের দিকে মাইক দিয়া গান বাজাইছিল, আমরা মরে গেছি, ঠিক আছে, একজন মরে, আসমান জমিনের যিনি মালিক, আসমান জমিনের যিনি মালিক না বলবেন আল্লাহ। তুমি যদি মূসাকে ফেরাউনের মতো শাসকের হাত থেকে তাকে মেরে ফেলবে, ধরবে, কোপাইয়া মারবে, আর সামনে নদী পড়ছে, মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এখন কি করব,
মুসা আলাইহিসসালামকে আল্লাহ বললেন ভাতের লাঠি পানিতে ফেলে দাও, পানির মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল, মুসা আলাইহিসসালাম পার হয়ে গেলেন। আর ফেরাউন দেখতেছে মুসা চলে যায়, দৌড়ায় ঘোড়া লইয়া মাঝখান পর্যন্ত গেছে, আল্লাহ বললেন মুসা দাঁড়া 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 আরেকটা কাজ করো, পানির মধ্যে আরেকটা বাড়ি দাও। ওই যে আগে রাস্তা হয়ে গেছিল, মুসা আলাইহিসসালাম আরেকটা আঘাত করলেন, রাস্তা শেষ, এখন পানির ভিতরে কে? ফেরাউন। দুই ব্যাস সুই ব্যাস আসছে, বলে মুসা মুসা আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমি মুসা এবং হারুনের রবের উপর ঈমান আনলাম। আল্লাহ আসমান থেকে ডাক দিয়া বলেন মিথ্যুক, পরে কাদা দিয়া মুখ ভরে দাও। লাঞ্ছিত হয়ে ফেরাউন সেই দিন ধ্বংস হয়েছিল।